আজকে আপনাকে চার কোটি টাকা মামলায় দুর্নীতি মামলায় তলব গিয়েছিলেন কি হলো এটা একটা মানসম্মানের ব্যাপার চারশো কোটি পাঁচশো কোটি টাকা করলে একটা হয়েছে কিচ্ছু নেই মানে পশ্চিমবাংলা ই টেন্ডার অর্জুন সিং ফার্স্ট মিউনিসিপ্যালিটিতে চালু করেছিল ই টেন্ডারে কে কাজ পাবে সেটা আমি ঠিক করবো এটা তো আমার কাজ না এই টেন্ডারে এর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট আছে এম এ ডিপার্টমেন্টের আন্ডারে থাকে তারা দেখে তারাই আপলোড করায় তারাই সব ঠিক করে এবার তার মধ্যে কে টেন্ডারে কে কাজ পেলো সেটা তো আমার দরকার দেখার দরকার নেই পৌরসভাতে বেশিরভাগ নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট পৌরসভাতে সিক্সটি পারসেন্ট টাকা পৌরসভাকে জোগাড় করতে হয় চাল্লিশ পার্সেন্ট টাকা গভর্নমেন্ট দেয় মাইনা টাকা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না ক্যাজুয়াল টাকা মাইনা দিতে হয় অমুকের টাকা মাইনা দিতে হয় যারা ছোট ছোট জিনিসপত্র কিনতে হয় এই টাকাগুলো কে দেয় পৌরসভাকে নিজে আর্ন করতে হয় এইটা দেখছে না কি পৌরসভা কত অন করে কত জমি কিনেছে এইসব দেখছে না কোথায় দেখছে কে টেন্ডার পেয়েছে সব পৌরসভা আপনি চোখ বন্ধ করে যে কোনো পৌরসভাতে চলে যান আপনি পৌরসভাতে দেখবেন কখনো কন্ট্রাক্টর টাকা পায় কখনো কেন আজকে একটা এলো এলো টেন্ডার হয়ে 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 পাস সব আর কাজ শুরু পয়সা কন্ট্রাক্টর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ম্যাচিং গ্রান্ট না দেওয়াতে অনেক পয়সা দেরিতে আসে এবার আপনি কাজ করে নিলেন এবার আপনি টাকা পাবেন না আপনাকে তো টাকা আমাকে দিতে হবে তো ধরুন আজকে আজকে আপনি বিল লাগালেন কাগজ কলমে আর কালকে আপনার পেমেন্ট হলো এটার এ তো কাজ অলরেডি আগে হয়ে গেছে অলরেডি ওরা করে দিয়েছে যেহেতু পয়সা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ম্যাচিং গ্রান্ড না দেওয়ার জন্য পয়সাটা অ্যাকাউন্টে আসে না তার জন্য লেট হয় তো এটা সবটা নিচে লেভেলে একটা কন্ট্রাক্টর অ্যাকচুয়ালি যদি বলতে গেলে পৌরসভাকে বেশিরভাগ পৌরসভা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পৌরসভাকে কন্ট্রাক্টররাই সাহায্য করে চালাচ্ছে আজকে ডেটে সরকার টাকা দেবে আজকে প্রজেক্ট পাস হবে টেন্ডার হবে আট মাস পরে টাকা দেবে এতে চলে যান না কাজ হয়ে যাচ্ছে বছর পর বছর টাকা নেই এই টাকা ওখানে ওখানে ওই টাকা কখনো পেমেন্ট দিতে হয় মাইনা দিতে হয় পৌরসভার অবস্থা এমন আছে সেই পৌরসভা নিয়ে আমাকে মানে লজ্জার ব্যাপার চার কোটি টাকা দুর্নীতি নাকি আমি করেছি চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আপনার কাছে কেন লজ্জার দিদিমণিকে ইচ্ছা হলো অর্জুন সিং বিজেপিতে চলে গেল আচ্ছা ঠিক আছে একে বাঁশ করে দাও একে কেস দিয়ে দাও একশো পঁয়ষট্টিটা মামলা মধ্যে এটাও একটা মামলা আছে একশো পঁয়ষট্টিটা মামলা আমার এগেনস্টে এটাও একটা মামলা সিআইডি পোপেট আছে পুলিশ পোপেট আছে যা ইচ্ছা তাই করছে তো এই যেখানে সব ব্যাপারে রাজনীতিকরণ হয়ে গেছে সেখানে আপনি কোন কাজ কোন রাজনীতি অন্য বিরোধী রাজনীতি আপনি করতে পারবেন না আপনাকে জোর করে টিএমসি করতে হবে এটা কোনো কথা হলো আজকে পশ্চিম বাংলা স্থিতি এই হয়ে গেছে ক্ষমতা টিকে থাকার জন্য আমাকে কিছু করতে হবে আপনি কি মনে করেন অর্জুন সিং এর জন্য চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ মানসম্মানের বিষয় চারশো পাঁচশো কোটি টাকা হলে সেটা সম্মান থাকত বাজারে আমার লজ্জার ব্যাপার আমার আত্মীয় স্বজনরা যখনই আজকে টিভি মিডিয়াতে শুনবে আমার দিকে একটু সন্দেহ হবে আমার অবস্থা খুব খারাপ আছে হ্যাঁ এই অভিযোগটা যদি চারশো কোটির হতো তাহলে কি সম্মানে থাকতো সম্মানে ব্যাপার থাকতো ভাই চারশো কোটি টাকা মানে একটা ঘাপলাও করলো অনেক টাকা ঘাপলা করে চার কোটি টাকা কেউ ঘাপলা করে আমি তো বললাম আপনার ক্ষমতা থাকলে এডিকে দিয়ে দিন কেসটা আপনি তো আপনার তো সে ইনফ্রাস্ট্রাকচার নেই কি আপনি ইনকোয়ারি করতে পারবেন আমি চুরি করেছি কি না করেছে আপনি এডিকে দিয়ে দিন কেসটাকে অর্জুন আজকে আপনি একটা বিস্ফোরক দাবি করেছেন বা অভিযোগ করেছেন সেটা বলা হচ্ছে যে আপনাকে নাকি খতম করে দেওয়ার জন্য তৃণমূলের থেকে রাশিয়া থেকে স্প্রে আনা হয়েছে রাসায়নিক আনা হয়েছে তো বিস্ফোরক দাবি কোথায় পেলেন এই তথ্য বলছি এর আগেও দু হাজার কুড়ি সালেও আমাকে মারার প্লান হয়েছিল তখন আমি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট চিঠি লিখে বলেছিলাম কি আপনার অফিস থেকেই আমাকে মারার প্লান হয়েছিল তখন আর অফিস থেকে নাবান্ন থেকে সিএমও থেকে অফিস থেকে উনি রাজ্যপালকে দিয়েছিলাম তখন মাননীয় রাজ্যপাল ধনকর সাহেব ছিলেন রাজ্যপাল সাহেব একটা নোট দিয়ে মুখ্যমন্ত্রীর কোনো জবাব পাইনি আমরা কেন আপনাকে শুনে নিন তারপরে বলবেন আমাদেরকে পলিটিক্যালি কিছু করতে পারছেন আপনি দেখুন আমার উপরে কতবার অ্যাটেক হলো চোর চোরটা সাধারণ ক্রিমিনালদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আমার আমি বেঁচে যাচ্ছি কি করে সেন্ট্রাল ফোর্সের একটা একটা মধ্যে থাকি ওই ঘেরার জন্য আমি বেঁচে যাচ্ছি আমার শুভেন্দুকে এরা মেন টার্গেট করেছে টার্গেট করেছে এবার কিভাবে আপনি জানেন পশ্চিম পশ্চিমবাংলার যে রায় বাহাদুর আছেন আমাদের তার রাশিয়ান বান্ধবীদের অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা গেছে রায় বাহাদুর একটাই তো রায় বাহাদুর আছে বাংলায় অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রায় বাহাদুর আছেন ভাইপো ব্যানার্জি আছেন তো উনার অনেক বন্ধু বান্ধব আছে আপনি জানেন এই নিয়ে অনেকবার মিডিয়াতেও এসেছিল তো রাশিয়ান মাফিয়ারা থেকে আজকে জানেন রাশিয়াতে চায়নাতে এমন এমন কেমিক্যাল আছে কি এখানে এই টেবুলে যদি লাগিয়ে দেওয়া যায় যদি আপনার হার্ট টাচ হয় আপনি কিন্তু আজকে না তিন বছর পরে মরবে তিন মাসের পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আমাদের আমার আশঙ্কা আছে কি আর কোন জায়গা তো আমাদেরকে এইভাবে করতে পারবে না তা আমাদের কোথায় করবে এই সিআইডি কে ডেকে থানায় ডেকে এইসব করাবে তা আমার একটা আশঙ্কা আছে গুন্ডাদেরকে দিয়ে পারলো না এই আশঙ্কা আমার শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমার নিশ্চিত মানে বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর আছে যে এই কেমিক্যালটা পশ্চিমবাংলা আনানো হয়েছে মানে এদিকে আপনারা আশঙ্কা নাকি আপনাদের কাছে স্পেসিফিক ইনপুট আছে ইনপুট আছে আমার কাছে আনানো হয়েছে আনানো করে আসছে থ্রু বাংলাদেশ আচ্ছা বাংলাদেশে জিহাদিদের তো মরুদদান আছে পশ্চিমবাংলা তো স্পেসিফিক ভাবে ওখানে থেকে আনানো হয়েছে কি এই স্প্রেটা কি এই রাসায়নিকটা কি एग्জ্যাক্টলি যদি একটু বলেন এই রাসায়নিক ব্যাপারে আমি জানতে পারবো জানি না কিন্তু এরকম স্প্রে আপনি জানেন ওই নর্থ কোরিয়ার যে ওই তার খুন আপনি জানেন একটা এয়ারপোর্টে ওর মারা হয়েছিল এরকম অনেক মারা পলিটিক্যাল মার্ডার এইভাবে করা হয়েছে সেই রাসায়নিক পশ্চিমবঙ্গে আনা হয়েছে আপনাকে শেষ করার জন্য আমাকে শেষ করার জন্য আমার কাছে এটাও ইনফরমেশন আছে যে শুভেন্দু অধিকারীর উপরে এরকম চেষ্টা হচ্ছে কিছু কিছু পত্রকার আমাকে জিজ্ঞেস করতে তাহলে আপনি থানায় যাননি কেন এই থানায় তো সব করা আছে থানার মধ্যেই তো ডেকে মানে কালকেই তো থানা সামনে একজনকে খুন করে দেওয়া হলো এখন প্রশ্ন উঠছে যে এই যে আপনার কাছে যে স্পেসিফিক ইনপুটের কথা আপনি বলছেন আপনার কাছে খবর আছে পাক্কা খবর আছে আপনি বলছেন কিন্তু এটা তো বিস্ফোরক অভিযোগ কিন্তু এটা কে করবে মানে আপনি আশঙ্কা করছেন কি তৃণমূলের বিরুদ্ধে নাকি পুলিশের বিরুদ্ধে তৃণমূল পুলিশাতে কি আছে বাংলার যতটুকু আমার কাছে খবর আছে আলাদা তো কেউ নেই এর মধ্যে কে আছে সেটা তো এজেন্সি আমরা তো হোম মিনিস্টার সাহেব চিঠি করছি এই ব্যাপারে নিয়ে